হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে একটি টিনসেট বাড়ির ডিজাইন। তো এই বাড়িটির দৈর্ঘ্য হলো 26 ফিট, প্রস্থ 24 ফিট। তো বন্ধুরা, এটা হলো বাড়ির সামনের ডিজাইন। তো বাড়ির সামনের ডিজাইনটা এরকম হবে। তো এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে আনুমানিক খরচ হবে প্রায় 4 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়ে রুমে প্রবেশ করতে হবে। তো আমার সাথে দেখুন। তারপর বন্ধুরা, এটা হলো বারান্দা। বারান্দার ভিতরে ডিজাইনটা এরকম হবে। তো বারান্দার দৈর্ঘ্য হলো 17 ফিট, প্রস্থ 7 ফিট। এ হলো বারান্দার ভিতরে ডিজাইন। তো বন্ধুরা, আমার সাথে থাকুন পুরো ভিডিওর মধ্যে, আপনাদের প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য প্রস্থ ভালো দেবো। তারপর বন্ধুরা, এটা হলো বারান্দার পকেট রুম। তো এই রুমের দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। তারপর এটা হলো এই রুমের ভেতরের ডিজাইন। তো এই রুমের দৈর্ঘ্য হলো 9 ফিট, প্রস্থ 7 ফিট। তারপর একটি জানালা, জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, আমার সাথেই থাকুন, চলুন দেখে আসি ভেতরের রুমের ডিজাইনটা কীরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেইন দরজা। প্রথমে এই দরজা দিয়ে রুমে প্রবেশ করতে হবে। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3.5 ফিট। আর এটা হলো এই রুমের ভেতরের ডিজাইন। তো ভেতরের ডিজাইনটা খোলামেলা হবে। তো দেখুন ভেতরের ডিজাইনটা কীরকম হবে। হোয়াইট সিটি টিন সিট ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।